বিধানসভা ভোটের আগে রাজ্যে আসছে 125 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে 12 কোম্পানি শনিবার রাজ্যে আসবে। প্রথমে বর্ধমান এবং বাঁকুড়ায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে, আর বাকি 113 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 25 ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে চলে আসবে। বিধানসভা ভোটের জন্য রাজ্যে আসা 125 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ এর পাশাপাশি থাকছে এসএসপি, আইটিবিপি। সূত্রের খবর, শনিবার রাজ্যে চিৎপুরের কলকাতা টার্মিনালে এসে পৌঁছাবে 9 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, বাকি 3 কোম্পানি বর্তমানে। ইতিমধ্যে ভোটের আগে রাজ্যে ঘুরে গিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, আর আইন শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য আগেভাগে প্রয়োজনীয় সংখ্যক বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, রাজ্যে পৌঁছানোর পর আপাতত সীমান্তবর্তী এলাকায় টহলদারি, রুটমার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। এদিকে 6 মার্চের মধ্যে ভোট কর্মীদের ভ্যাকসিনেশনের কাজ শেষের নির্দেশ দিয়েছে রাজ্য সচিবালয় নবান্ন। শুক্রবার সব জেলার জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় 25 ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিনেশনের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের 28 ফেব্রুয়ারির মধ্যে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া শেষের নির্দেশ দিয়েছেন তিনি। কলকাতা রাজ্য দেশ সেরা খবর সবচেয়ে আগে দেখতে সাবস্ক্রাইব করুন এস নিউজ, গ্রাম থেকে শহর, নিউজ অ্যান্ড মাচ মোর।